বন্ধুরা ধানের সিজন একদম শেষের দিকে তো এবার যে এই জিনিসটি শুরু হওয়ার সময় আমাদের যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ফসল আলু এই আলু চাষ শুরু হওয়ার এখন সময় এসে গিয়েছে তো এই আলু চাষ শুরু করার আগে যে সমস্ত আলু চাষি রয়েছেন এবং বিশেষ করে যারা নিউ একদম এই আলু চাষ নতুনভাবে শুরু করতে যাচ্ছেন অবশ্যই ওনারা এই ভিডিওটি দেখবেন কারণ এই তিনটি স্টেপ ফলো করলে কিন্তু আলু চাষে আসবে সাফল্য কোন তিনটি স্টেপ খুবই সহজ তিনটি স্টেপ কিন্তু এই তিনটা স্টেপ মনে রাখা অর্থাৎ একদম ভাবে ফলো করা এটাই মেন নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি ভিডিও এবং ছোট্ট তিনটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি পয়েন্টগুলি খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং এই তিনটি পয়েন্ট আলু চাষের ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবেন তো প্রথমেই আসি প্রথম একদম শুরু স্টেপ যেটা যেই স্টেপটা দিয়ে শুরু করতে চাই আমরা আলু চাষটাকে সেটা হলো জমি তো এই জমিটা তৈরিটাই হচ্ছে মেন প্রথম স্টেপে যেই জিনিসটি মাথায় রাখতে হবে যারা হাতে ধান কাটছেন কোনো প্রবলেম নেই কিন্তু যারা মেশিনের মাধ্যমে ধান কাটছেন ধানের যে খড়গুলো জমির উপর পড়ছে তো অনেকেই খড়গুলো জ্বালিয়ে দেন এটা সবথেকে বড়ো ভুল কারণ মাটির মধ্যে থাকে উপকারী ব্যাকটেরিয়া তো আপনি যখন হিট সৃষ্টি করছেন মাটির মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় এবং মাটির মধ্যে কেঁচো তো এখন নেই যদিও এক দুটো বেঁচে থাকে তো এই হিটের ফলে কিন্তু সেগুলো মারা যাচ্ছে তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে জমির মধ্যে খড়গুলো পোড়াবেন না এবং যেহেতু খুব কম সময়ের মধ্যেই আলু চাষটা করা হয় সময় বেশি পাওয়া যায় না ধান কাটার পর সেই কারণে ওই খড়টা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিলেও সহজে পচবে না মাটিতে একটা আবর্জনার মতো সৃষ্টি হবে এবং ওটা না করাই ভালো মাটি একদম মাঠ থেকে খড়টাকে সরিয়ে দেওয়াটাই বেটার হবে প্রথম কথা আর যেটা করতে হবে মাটির মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করতে হবে প্রথম যে স্টেপটা সেটা হলো এই মুদ্রা কথা হলো এটা যে প্রচুর প্রচুর জৈব সার ব্যবহার করতে হবে কারণ আপনি জৈব সার ব্যবহার না করলে মাটির গুণাগুণটা যে হারিয়ে যাচ্ছে সেটা হারিয়েই যাবে সেটা আর ফিরে পাওয়া যাবে না তাই আমরা যদি সেটাকে ফিরে পেতে চাই এবং রাসায়নিক সারের যে কাজটা সেটাকে যদি বাড়াতে চাই কম রাসায়নিক সার প্রয়োগ করে তার অধিক ফলন পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে জৈব সারের ব্যবহারটা তুলনামূলক হারে বাড়াতে হবে এটা কিন্তু অনেক কম হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে জৈব সার একদমই ব্যবহার করা হয় না তো এটা একদম খেয়াল রাখতে হবে জৈব সার প্রচুর প্রচুর পরিমাণে ট্রাক্টরে করে নিয়ে যায় আপনি যতটা পারবেন গোবর সারই ব্যবহার করুন আর যাদের কাছে গোবর সার অ্যাভেলেবেল নয় ভার্মিক কম্পোস্ট খুব কম দামে পাওয়া যায় আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোর বস্তা সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবার আপনার এরিয়া ওয়াইজ কত করে পাবেন ওটা দেখতে হবে তো ওই ভার্মি কম্পোস্ট প্রচুর প্রচুর পরিমাণে মাটির মধ্যে ব্যবহার করুন তাহলে কিন্তু আশা করি মাটির যে গুণাগুণটা রয়েছে সেটা অনেকটাই ফিরে পাবেন এবং রাসায়নিক সারের যে কাজটা সেটাও বৃদ্ধি পাবে এতক্ষণ আপনাদেরকে প্রথম স্টেপটার কথা বলছিলাম এই স্টেপটার মধ্যে আপনাকে যে দুটো কথা বললাম এই দুটো কথা খেয়াল রাখলে কিন্তু মাটির গুণাগুণটাও আপনি ফিরে পাবেন এবং আলু চাষের যে ফলনটা সেটার উপরেও কিন্তু এফেক্ট পড়বে দ্বিতীয় স্টেপে যেটা প্রথমে ফলো করতে হবে রাসায়নিক সারের সঠিক ব্যবহার সঠিক পরিমাণে সঠিক রাসায়নিক সার ব্যবহার করুন এন যেটা আমাদের প্রাথমিক সার নাইট্রোজেন ফসফরাস পটাশ এটা তো আলুতে একদম মাস্টলি লাগেই এবং তারপর আমরা লিকুইডভাবে গাছের মধ্যে স্প্রে করি এখন আলু চাষের ক্ষেত্রে কিন্তু এই এন পি সঠিক পরিমাণটা ব্যবহারটাই কিন্তু আপনাকে আলু চাষের যে ফলনটা সেটা বাড়িয়ে তুলবে অনেকেই প্রচুর প্রচুর পরিমাণে সার ব্যবহার করেন আলটিমেটলি এতে খরচ বাড়ে আর কিছুই হয় না তাই সঠিক পরিমাণটা জানতে অবশ্যই আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো এবং স্ক্রিনেও আসবে আপনি দেখে নিতে পারেন ওখান থেকে ওই জন্য প্রথমেই বললাম জৈব সারের ব্যবহার জৈব সারের ব্যবহার যত বাড়াবেন রাসায়নিক সার তত কম লাগবে কারণ খরচটা আলটিমেটলি আমাকে কমাতে হবে চাষি যদি লাভ পেতে হয় খরচটা কমাতে হবে এবং রাসায়নিক সারটা যে প্রয়োগ করলাম ততটা পরিমাণ রাসায়নিক সার যেন আমি কাজে লাগাতে পারি তার জন্য জৈব সারটা আমাকে অধিক পরিমাণে ব্যবহার করতে হবে দ্বিতীয় স্টেপে আসি ঔষধের ব্যবহার সঠিক পরিমাণ ঔষধ ব্যবহার করুন এবং সঠিক ঔষধ ব্যবহার করুন তাহলে কিন্তু আলু চাষে একটা দারুণ সাফল্য আপনি পেতে পারেন সঠিক সময় ব্যবহার এটাও কিন্তু একটা কার্যকারিতা সঠিক সময় না ব্যবহার করলে আপনার আলটিমেটলি লসই হবে সঠিক সময়টা বলতে আপনি ধরুন ধাসার ঔষধ প্রথম থেকে আপনি ম্যাঙ্গোজে ব্যবহার করছেন ডাইসেন এম পঁয়তাল্লিশ ব্যবহার করছেন এগুলো যে ব্যবহার করছেন এগুলো প্রথম থেকে ব্যবহার করতে থাকুন আপনি যে দামি ওষুধরা ব্যবহার করবেন সেটা যদি লক্ষণ বুঝতে পারেন এবং পর্যবেক্ষণ এই যে লাস্টের টেপটা এটার মধ্যে পর্যবেক্ষণটাকে আমি রেখেছি কারণ পর্যবেক্ষণ সঠিকভাবে না করলে সঠিক সময় সঠিক ওষুধের প্রয়োগ হবে না আর সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলেই কিন্তু আলুর ফলন সেটা আপনাকে আর কিছু করতে হবে না অটোমেটিকলি বেড়ে যাবে পর্যবেক্ষণটা আপনাকে ভালো করে করতে হবে প্রথম কথা পর্যবেক্ষণ করলেই আপনি কোন সময় কোন ওষুধটা প্রয়োজন সেটা দিতে পারবেন আর চাপান সারটা চাপান সারটা সঠিক সময় দিতে হবে কিন্তু এই যে সময়গুলো সময়গুলোই ভুল হয়ে যায় সময়টা ভুল করা যাবে না প্রথম থেকে আপনি ধাসার ওষুধটা চালান টাইথেন এম পঁয়তাল্লিশ যে এমনি আপনি যেগুলো লোকাল ব্র্যান্ডের ওষুধ রয়েছে অর্থাৎ যেগুলো কম দামে আপনি বাজার থেকে ক্রয় করতে পারবেন সেগুলো প্রথম থেকে দিন প্রথমে আপনাকে বাইরের দামি ওষুধ কোনো ব্যবহার করতে হবে না যদি আপনি লক্ষণ বুঝতে পারেন কোন ধাসা লাগা স্টার্ট হয়ে গেছে প্রথম থেকে ডগ থেকে স্টার্ট হচ্ছে তার লক্ষণগুলো আমি বিশ্লেষণ করেছি ভালোভাবে আরও সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন প্লিজ তাহলেই কিন্তু আপনি দামি ওষুধ ব্যবহার করুন কারণ আলটিমেটলি খরচ না কমালে চাষি কিন্তু লাভ দেখতে পাবে না তাই খরচটাকে প্রথমেই আমাকে কন্ট্রোল করতে হবে সব বন্ধুরা এই তিনটি পয়েন্ট আমি নিজের মতো করে তৈরি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি মনে করি এই তিনটি জিনিস ফলো করলেই কিন্তু আলু চাষে আসবে দারুণ সাফল্য বিশেষ করে যারা নতুন কৃষক তাদের জন্য এই ভিডিওটি খুবই ভ্যালুয়েবল হবে আশা করি কারণ আমরা চাষ শুরু করার আগে বিশেষ করে টাইমিংটা ম্যাটার করে আমি টাইমে টাইমে ওষুধ ও খাবার দিতে থাকুন আলু চাষে আসবে সাফল্য আর জৈব সারটা প্রচুর 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 পরিমাণে জমির মধ্যে ব্যবহার করুন সব সবন্ধুর এই ছিল ভিডিওর বিষয়বস্তু কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যালটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই আলু চাষের শুরু থেকেই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি